হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারও টাইপিং করিয়া বা কল করিয়া যারা মাস্টার ভিশন দমিনীয় যুব সমাজে হয় বা নারীরা হয়, এগুলার হাত গুলার কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা গর্ভধারণ করাইয়া প্রতিটা আঙ্গুল গুলারে হাত গুলারে গর্ভবতী করিয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাইব দূরে হই হোক না আউযুবিল্লাহ। সমস্ত মানুষে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের দিকে তাকাইয়া কইব আল্লাহ ওই মানুষটা 75 নামাজ দমিনীয় পড়ল, 75 নামাজ পড়িয়া মাস্টার ভিশন হল করিয়া গেছে। শিক্ষিত যুবক যারা বুঝতে পারে মাস্টার ভিশন কাহাকে বলে, ওই যারা মাস্টার ভিশন করবা ছেলে হোক অথবা মেয়ে হোক বা নারী হোক অথবা পুরুষ হোক না কেন, কিয়ামতের ময়দানে হাত গুলারে আল্লাহ গর্ভধারণ করাইয়া তার করাইয়া সমস্ত মানুষ জাতির কারণে আপনারে লজ্জিত বানাইব। قال لمن أطاب الكلام
وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক এই তাফসীরুল কুরআন মাহফিলে মহতরম সভাপতি সাহেব, হযরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, আমার সমবয়সী যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। আবার দুস্থ হল্লার আবার দুর্গ হল, অনেক সময় থেকে আপনার দরুদ সহকারে বসে আছেন। আমিও রাস্তার অসুবিধা আইতে একটু লেট হয়েছে, এরপরে আর একটা কাজে যাইতাম, সময় কেন আসলো রাইট দুই চার। করোনার অমিক্রণ সারা তো অশিক্ষিত অমিক্রণ, তো করোনায় কুশিক্ষিত এগুহারি স্কুল ও মসজিদ আর মাদ্রাসা কি হারিয়ে যায়, আর মেলা তো হামায় না, খাওয়ানো হামায় না, মার্কেটিং তো হামায় না। আল্লাহ এমন এক কথা আমার পিছনে বহু শিক্ষিত একটা জিনিস, আমি আমার মাননীয় সরকার প্রধানমন্ত্রী যোদ্ধা চিফ মিনিস্টারকে ধন্যবাদ জানাই, অমিক্রণ আইসলো গত বই আইয়া শিক্ষিত হয়ে গেছে। এর লাগে আল্লাহ তাবারক তাআলা আপনার আমারে ধৈর্য সহকারে তিনি মাহফিল বসার তৌফিক দিছেন, আওয়াজ দিয়ে আপনার শুকরিয়া দেয়া করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ কল্যাণ দুর্গ ফল, নিজে একদিকে বেমারি মানুষ, অন্যদিকে জোয়ান বুড়া বুড়া হয়েছি না, কিন্তু প্রোগ্রামে খুব সেটা ডেইলি অন্তত পক্ষে নিচে তিনটা খোরা উঠে, আর না মানুষের বুঝানো যায় না, আর কথা দিয়া না আইলে তো বড় বেদাল, আর খাই না যুব সমাজ ভাই একটি ভিডিও বানাইতে খিদা হল, এটা হাসল তো হয়েছে বানাই তো সুবিধা পাবেন আলহামদুলিল্লাহ। আপনারা তো হ্যাঁ প্রোগ্রাম দিয়ে কমের ইলা কিচ্ছু নাই, দুশ্মনী করলে মানুষের ইজ্জতার দাম বাড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা ইনসানকে দন্ডে জুড়া জুড়া সৃষ্টি করছে, একলা এক দন্ডে সৃষ্টি করেননি, প্রতিটা মখলুকাতে আল্লাহ জুড়া জুড়া হিসাবে দমিয়ে দিচ্ছে, আর জুড়া দিয়া নেগেটিভ এন্ড পজিটিভ সম্পর্ক কানেকশন দিয়া দিছে। এর লাগিয়া প্রতিজন ইনসান দুনিয়ার জমিন যা আসছেন আর যা থাকবা, আর যারা গেছেন কে এরার বাপ একজন মা একজন, হজরতে আদম আলী সালাম আর হজরতে হাওয়া আলী সালাম মাধ্যম দিয়া গোটা পৃথিবীর ইনসান দিয়ে আল্লাহ জমিন দিয়েছেন হোক সুবহানাল্লাহ। প্রত্যেকজন ইনসান জাতি একজন বাবা একজন মা, এই জন্মসূত্রে আদম আলী ইসলামের সূত্রে পৃথিবীর সব ইনসান হল যে কোনো জাতির হোক এরা আমরা ভাই আমরা বোন। এর লাগিয়া শরীয়তে কইছে প্রতিটা ইনসানকে আপনি শ্রদ্ধা ভালোবাসা মহব্বত করিয়ে দিতা, মানে এই মহব্বত না যে মহব্বতে ওভারটেক করাইয়া ফর অ্যাক্সিডেন্ট কথা, এই মহব্বত না, ও মহব্বত হই তো দেখতে শ্রদ্ধা ভালোবাসা সম্মান গভীর সৃষ্টি করে মারা যাওয়ার পরেও এরা শকুর বানি ফালাইয়া তোমার লাগি দোয়া করে, এমন ভালোবাসা প্রতিটা ইনসানের দিল আল্লাহ দিতা ঘুরে ঘুরে কই আল্লাহ মারি। এই আমরা তাই ভালোবাসা নাই, আমরা কেন ভালোবাসা হয়ে গেছে গিয়া না যাই রক্ষা, ভালোবাসা হয়ে গেছে গিয়া কুফরি ভালোবাসা, যেটা আমার প্রতিটা সেকেন্ড
প্রতিটা মুহূর্ত আপনার আমার দিনা পড়া, চৌকোর দিনা, হাতের দিনা, পায়ের দিনা, জবানের দিনা, দিলের দিনা, এগুলা আল্লাহ তাআলা লেখিয়া রাখাই। আর কিয়ামতের দিন যত আপনি যত বড় নমাজ দিন, আর নমাজ পড়িয়া যদি একবারের লোকে মেসেঞ্জার মাথ হই, একবারের লোকে হোয়াটসঅ্যাপ মাথ হই, এগুলা দিনা বিবেচিত হইব। আর এই দিনার গুনার কারণে কিয়ামতের দিন আল্লাহ দিনা কুরবানাইয়া কুত্তার মতো উন্দা পড়িয়া টানে টানে জাহান্নাম দিব, দূরে হই না আউযুবিল্লাহ। দুই নম্বর, যারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারও টাইপিং করিয়া বা কল করিয়া, যারা মাস্টার বিষণ দমিনীয় যুব সমাজে হয় বা নারীরা হয়, এগুলার হাত গুলার কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা গর্ভধারণ করাইয়া প্রতিটা আঙ্গুল গুলারে হাত গুলারে গর্ভবতী করিয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাইব, দূরে হই হোক না আউযুবিল্লাহ। সমস্ত মানুষে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের দিকে তাকাইয়া কইব, আল্লাহ ওই মানুষটা 75 নামাজ জমিন পড়ল, 75 নামাজ পড়িয়া তসবিতালিল খত রুদা রাখলো, জমিনের মধ্যে দেখলাম রে দয়াল, এরপরে এই যে তোর হাতের গর্ভ ধারণ করনেওয়ালা মানুষ জমিন কোনোদিন দেখলাম না, ওই মানুষটা কোন জায়গার থেকে আপনি জমিন আবিষ্কার করলায়? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবা, এই মানুষটা দুনিয়ার জমিন আমি আল্লাহ ইনসান বানিয়ে দেওয়ার কারণে ইনসান জমিন বালি হইয়া জমিনের মধ্যে মাস্টার ভীষণ হল করিয়া গেছে। শিক্ষিত যুবক যারা বুঝতে পারে মাস্টার ভীষণ কাহাকে বলে, ওই যারা মাস্টার ভীষণ করবা, ছেলে হোক অথবা মেয়ে হোক বা নারী হোক অথবা পুরুষ হোক না কেন, কিয়ামতের ময়দানে হাত গুলারে আল্লাহ গর্ভধারণ করাইয়া তার করাইয়া সমস্ত মানুষ জাতির কারণে আপনারে লজ্জিত বানাইব, হোক না আলহামদুলিল্লাহ। এই জন্য শরীয়ত দেখত কোন যুবকের বিবাহের সময় হওয়ার লগে লগে তুমি বাবা বিবাহ দিয়ে দাও, মেয়ের বিবাহের সময় হওয়ার লগে লগে মেয়েকে বিবাহ দিয়ে দাও, ওরা বিবাহের সময় হওয়ার লগে যদি আপনি বিবাহ না দেওয়ায়, ওরা বিবাহের সময় হওয়ার লগে লগে আপনি বাবা যদি বিবাহ না দে, আর জমিনের মধ্যে যদি ওরা দিনা দেবী সারি জমিনের মধ্যে করিয়া যায়, এরা করিয়া যত গুণাগার হইব, এর থেকে টবল গুলা আপনার আমার মা বাবার না আমার আমলের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করাইবা, হোক না আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে যখন প্রতিজন সন্তানের দিনা কুর হিসাবে আল্লাহ তার করাইব, ও সময় কারণে সন্তান হইব, আল্লাহ আমার বাবার কারণে আমি দিনা কুর হইলাম, আমার বাবার কারণে জমিনে নাফরমানি করলাম, মায়ের কারণে নাফরমানি করলাম, আমার মা বাবার যত সময় আপনি জাহান্নাম দিছ না, আমি আওলা যত সময় জাহান্নাম যাইতাম না, হোক না আউযুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে ইয়া আইয়ুহান নাসু তাকু ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء হে দুনিয়ার ইনসান হোক, দুনিয়ার পৃথিবীর যত মানুষ সকল দুনিয়ার জমিনে আছো, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই হয়, আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়ে জানাইয়া দিয়া তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে বই করিয়া যাও, কেন আপনাকে আমরা ডর করব, কেন আপনাকে আমরা জমিনের মধ্যে বই করিয়া চলতাম। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, এই জন্য তোমরা আমাকে ডরাও, এই জন্য জমিনের মধ্যে তোমরা আমাকে বই করিয়া যাও। খলাকাল ইনসানা মিন আলাক, তোমাদেরকে না পাক এক ফুট অপবিত্র পানি থাকিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, হই সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন বেহেশতের মধ্যে ছিলেন আমরাও বেহেশত ছিলাম, আদম আলাইহিস সালাম রে আল্লাহ বেহেশতের মধ্যে খালি খাওয়ায়া, হঠাৎ একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম সাইটর বাজারত টেরা হাড্ডি দেখিয়া নারী জাতি নামে একজনকে সৃষ্টি করনা, যার নাম হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে সৃষ্টি করে দিলেন, ও সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের দিকে তাকিয়ে কইল, আল্লাহ জান্নাতের মধ্যে একলা দিন থেকে কাটাইলাম, ফরিশতা ব্যতীত কেউ জান্নাত ছিল না, ওই জান্নাতের মধ্যে হঠাৎ করে করে একজন ইনসান কিভাবে আসলো রে দয়াল? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হে আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমার মাটি দ্বারা সৃষ্টি করিয়া তোমার নূর দ্বারা বানাই নাই, মাটি দ্বারা সৃষ্টি করিয়া বেহেশতের মধ্যে তোমার রেখেছি, ওই বেহেশতের মধ্যে তুমি একা থাকলে হবে না, তোমার সঙ্গে একজন নারী আমি জমিনের মধ্যে দেওয়া লাগবো, এর নেগেটিভ আর পজিটিভ সম্পর্ক মাধ্যম দিয়া আমি আল্লাহ ইনসান জাতির সূত্রপাত ঘটাইমু, হুক সুবহানাল্লাহ।
এই জন্য আদম আলাইহিস সালাম রে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে জুড়ি বানায়া যখন বেহেশতের মধ্যে রাখলেন, আদম আলাইহিস সালাম ঘুমটাকে চোখ খুলিয়া দেখলা একজন নারী জাতির আওয়াজ হওয়া যায় সঙ্গে সঙ্গে চাইছিলা দিকার করতে আপনার বাড়ি খানো অপরিচিত কেউ দিকার তাহলে দিকাই যাই আমরা খান তাকি আইসো আর এখন তো দিকার এখন বাইত তা নয়া কোনো মানুষ গাইড পুসকা লইয়া দাঁড়ে দিকটা বিরা করলে দিকার করিয়া দরিয়া আল্লাহ এই গাছটা ফুটলা উঠি আমি থই দে তোমার মোটর উঠলা থই দে এটা আসুন খেয়ে এটা বাস্তব না হলো এখন এখন মুসলমান ভাষার রৌতা জিনিস দিয়া এখন ফয়সাওয়ালা শিক্ষিত মানুষরে সমাজ ভাষার রৌলা তার টেকনিকে আপনারা খানাতুরি ঘুরাইয়া আপনার বদনামে বানাই তো করি ফুটলা দিয়ে ঘুরাই ও আমি আমার গাড়িতে এইবার দেবো কইছি আমার বিনা ইজাজতে এখানে আমার যদি বাপ হয় রাইট তুলিও না গাড়ি কারণ আমার সেই ফুয়ে তাহলে আমার পিছনে শত্রু এর লাগিয়া এইটা এখন চার বলা আসলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন আল্লাহ উনিকে ওই জাতি নারী তো জীবনের মধ্যে কোনোদিন দেখলাম না ও কথা হইয়া যখন তার মধ্যে যাওয়া চাইছিলা আল্লাহ এর সিগন্যাল দিয়া কইলো আদম এখন পর্যন্ত ওই নারীর জারখানা যাওয়া তোমার লাগি যায় হয় নাই যত সময় পর্যন্ত ওই নারী বিবাহ করিয়া মোহরানা আদায় করছো না হোক সুবহানাল্লাহ মোহরানা যত সময় পর্যন্ত কোন পুরুষে একজন নারীদের দিতে পারছো না অত সময় টাচ করা যায় নাই গল্প করা যায় নাই শুধুমাত্র চোদ্দ জন নারী বাদে পৃথিবীর যে কোনো নারীর লোকে তুমি কথা হইতে পারতে না একলাও গল্প করতে পারতে না স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যেহেতু তোমার সার দিতে পারে তবে শরীয়ত সম্মত হইল প্রয়োজন ব্যতীত একজন স্কুল কলেজের স্টুডেন্টসে ইউনিভার্সিটির স্টুডেন্টসে কলেজের স্টুডেন্টসে তোমার লোকের যদি কোনো আপনার বান্ধবীতা হন তোমার কোনো ফ্রেন্ডটা হন উনি যদি মহিলা হন যদি উনি কোনো সিস্টার হন ওর সাথে তুমি বিনা প্রয়োজনে কথা বলতে পারতে নাই শরীয়তে না যে করিয়া দিছে হুক সুবহানাল্লাহ এই যে তুমি কলেজে যেটা আছে না ওইটা কি তা তোর মার ও নতিমুগা যদি বড়দুরে ভাই দিকে আমরা হান যাই আহাবাল আছে উনি এখান থেকে আহাবা বানাইল এখানে দুই গাল গপ করতো আর গপ করি শুধু কুদাই কুদাই গপ করি করি আইলো কথা তোর গেইটো আইয়া কইলো আমার বাড়িও উঠতো হলো ও বাক্কা হয় দিনে আপনার মাঠ পুত্র হইলো নম্বর কোথা দিয়ে চুরা দি খায় ও তো শুধু না ও কানেকশন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলে আল্লাহর সঙ্গে সঙ্গে মোহরের কথা কোয়ার লগে লগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল আল্লাহ মোহর আবার কিভাবে আদায় করতাম আল্লাহ লগে লগে কইয়া দিল আদম আলাইহিস সালাম যদি দুনিয়ার জমিনে মোহরানা আদায় করতে চাও যদি দুনিয়ার জমিনের মধ্যে মোহরানা দিতে চাও তাহলে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সময় বারো তো 11 বার দুরূদ শরীফ পাঠ করো আমি আল্লাহ জিব্রাইলের ইমামতিতে দুইজন ফরিশতার সাক্ষী রাখিয়া তুমি আদম আর হাওয়া আলাইহিস সালামের বিবাহ পড়াইয়া দিমু হুক সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জন্য সৃষ্টি করার পরে হাওয়া আলাইহিস সালাম আর গরা প্রতিদিন দুইজন সন্তান দুই জোড়া সন্তান একটা ছেলে একটা মেয়ে একটা লেডি একটা জেন্টস গার্লস আর বয় দুইজন স্টুডেন্ট দুইজন ছেলে মেয়ে জমিনে জন্মগ্রহণ করতা বিকাল বেলা যে ছেলে জন্মগ্রহণ করত সকাল বেলা সেই মেয়ের লোকে সেই ছেলের বিবাহ দেওয়া হইত আর সকাল বেলা যে মেয়ে জন্মগ্রহণ করত বিকাল বেলার ছেলের লোকে বিবাহ দেওয়া হইত হুক সুবহানাল্লাহ রিজালান কাসীরা ওয়া নিসা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দবার আব্বা ইয়ার পরে বিবাহ জায়েজ করিয়া দিছিলাম আপনার জিব্রাইল আলাইহিস সালাম না করিয়া দিছিলা আর ফরিশতা শয়তানের চক্রান্তে যখন ফল খাইয়া ওই জায়গাটা কি বেহেস্ত থাকি বার হইলা সর্বপ্রথম আমাদের জন্মভূমি আমাদের মাতৃভূমি ভারতবর্ষের লাগা রাষ্ট্র শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাত তাকি বাহির করিয়া ওই দ্বীপের মধ্যে পৌঁছে দিয়েছিলেন হুক সুবহানাল্লাহ 450 বছরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কার দ্বীপ তাকিয়া কাশ্মীর সুইয়া ভারত সুইয়া আটি আটি খান্দিতে খান্দিতে গিয়া আরাফাতের মাঠে গিয়া বলে রব্বানা যালানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান
যেই দোয়ার বরকতে আজ যদি কোন মানুষের রোজানা হজ্জাত বা রব্বানা রব্বানা জালামনা ফরিয়া দোয়া করিলায় আল্লাহ ওই মুমিনের সমস্ত জিন্দেগির গুনাহরে মাফ করিয়া তারে মাসুম বানাইয়া দেন হোক সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাইহা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দিদার মধ্যে ফানাইয়া এখান দিয়ে আমরা দিদা হই এখানের আসল নাম ইয়া তাহলো জাদ্দাতুন জাদ্দাতুন শব্দের তৈল দাদি আরবিতে তার জাদ্দাতুন হয় বাংলাতে হয় আমরা দাদি ওই জাদ্দাতুন শব্দের চিত্তা বানানো হয়েছে এই জন্য হাওয়া আলাইহাস সালাম আমরার মা এবং দাদি হোক সুবহানাল্লাহ ওই জাদ্দাতুন তাকিয়া জিদ্দা হয়েছে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম জিদ্দা তাকিয়া খান্দি খান্দি কিয়া তোমা আলাইহিস সালামর লগে সাক্ষাৎ হইল সাড়ে চার শত বছর দেখা পরে সাক্ষাৎ হওয়ার পরে খান্দিয়া দুইজনে হাত তুলা মারিয়া দুনিয়ার জন্য যখন সর্বপ্রথম মহামানব রে হাওয়া আলাইহিস সালাম রে দেখতে চাইছিলা আল্লাহ এত সময় পর্যন্ত কথা কইতে দিছে না যত সময় পর্যন্ত বিবাহ করিয়া আকদে নিকাহ করিয়া মোহরানা আদায় করছই না অত সময় কথা কয় না হইছে না হই সুবহানাল্লাহ তুমি তাই নলা আমরা ওলা বেগানা নারীর লগে কথা কইতে হইলে আগে মোহর বিয়া এর বাদে মোহর বিয়া তো আপনারা শিখছা আর হাইজা খান দিয়ে আমরা বরাবর মানছো ইটা ডিজিটাল বিয়া ইটার শেয়ার ছাড়া বিয়া হয় না গেট ছাড়া বিয়া হয় না আধুনিক লাইফ ছাড়া বিবাহ হয় না একটা চূড়ান্ত পর্যায়ে খারাপ আমি প্রায় জায়গা কই কথা যে ইটা মডার্ন আর ডিজিটাল আধুনিকতায় বিয়া কিন্তু লাস্টিং করে প্রায় ফ্যামিলি ঝগড়া দেখা দে প্রায় ফ্যামিলি বিবাদ দেখা দে সন্তান দেখু ইকুয়ালা হলা হয় থেকে মার হত্যা শুনে না বাবার হত্যা এই জন্য আমরা বিয়ার আম করতাম যুব সমাজে আর জিনার মূল কারণ হইলে আপনারা বিয়া দিন নাই তার ও খালি কইবা তোর ভাই খাড়াও আগে তুমি তোর ভাই খাড়াও আমি দিকার কইলাম একদিন এক বাপরে বলে সাসা দি ইগু কিতা আপনার ভাই খাড়া নিয়ে কর বাদ স্যার এখন যদি হে তার ভাই খাড়া হইতে হতো এত দিকে আপনার ভাই উড়িয়ে আসলো পাও তো তার তো তাড়াই আছে ওখান হইতে পারো আপনি এক বাবা বাবা বিয়া করতে আরে আমার পয়সা করতে হবে ওখান পয়সা কারণ মোহর দেওয়া ভোট দেয় এই আমরা বরাবর শাস্ত্রত আছে যে একটা বিরুদ্ধে আমি কড়া ভাষা নাকি যে বেটিয়ে খানদের জামাই করে গেছে রিয়াই দিয়া তাই বেটি হরতা বালি টুকিলা জিন্দগি খাটাই টুকিলা ও হেরে দিয়ে আরো দুই বেউ টু বেগর নে রে বাকি রে লইয়া যারা কে রে বা তে বাইশ বার দাবি খানতে ছাড়াও না বাইশ বার দাবি কিতা মরণ ওরা অধিকার করি আর যে বাইশ বার দাবি ছাড়াইতে আপনি পাবে হিসাব রে কিতা হইয়া দিছই নি বাইশাবে আমি টাকা বলি মরি গেলে আমার মরো দাবি ছাড়াই বলা কিন্তু কইছেন আপনি ছাড়ান এখানে ইমর তো হে দিয়া দিত তার উপরে পড়তে হয় কোন বেটির মর দিত হে বেটে সাড়ি দিতে কই বেলাক মা বেটিয়ে মর সাড়ি দিতে বলে সাজা পয়সা আমার মর লাগতে না দেলা খাইয়া আলহামদুলিল্লাহ ইগু আলাদা কিন্তু মরার বাদে দূরে সাড়াইতে না এটা বেটি সাড়াইতে পারবে না কো সাড়াইতে যদি বেটি সময় না হইল না আমার জামাই অত সময় নিতে পারতায় না অত সময় মর দিস না আসলে বড় দূরে কোনো বেঠাই লাশ লিয়ে দিতে গিয়া আর তো না কেন কেউ ক্ষমতা আছে নাই বেটির মর জাগাত তো বাদে জামাই কেন বেটির মোহর দিয়া বিয়া করা পড়ে এর লাগে বিবাহরে আপনারা আম করেন যুব সমাজে কলেজে ফরক বিয়া করিয়া ফুরিতে পারবো ইচ্ছা থাকলে বিয়া করিয়াও ফরা তা ইচ্ছা থাকলে বিয়া করিয়াও চাকরি আর বানা যায় বেটি আনলেও কিনা তোমার হোটা সেটি কি কে বুঝছি তো আমরা প্রথম বানাইছি বলে বিয়া করলে এগিয়ে আমার ভাবাইত না আর মুরব্বী হলে বিয়া দেন না ও আমার এলাকার এক ঘটনা বেটায় বিশাল কুয়াই দিল এই তার কুয়ায় বিয়ার কথা হয়ে গেছিল তারে চিন্তা করে জিকার হলাম বিয়া দেও না কি হয় কি বার বিয়া করিয়া বেটি লইয়া একলা হয়ে যায় উস্তা সুঙ্গার করো উস্তা সুঙ্গা তুই যদি তোর বেটি লইয়া বিয়া করার মধ্যে তোর বাবা থেকে একলা হস তো তোর বউ তো একলা উঠু না তো আলকাবার কথা না এগুলা গিয়া বিবাহ আপনারা আম করেন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা নারী জাতির সম্মান দিয়েছেন নারী জাতির পৃথিবীর জমিনের মধ্যে ইজ্জত দিয়েছেন
নারী জাতিরা দুনিয়ার ধর্মের মধ্যে সম্মানিত করেছেন, পৃথিবীর ধর্মের মধ্যে দ্বিতীয় কোন ধর্ম নারী জাতিরে সম্মান দেয়নি, নারী জাতিরা ইজ্জত দেয়নি। আবার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইলা, গোটা আরবের জমিনের মধ্যে ঘোষণা করিয়া দিলা, হে আরবের মানব জাতিরা, আমি নবী যে তোমাদেরকে জানাইয়া দিয়া, আজ থেকে কোন পুরুষে তোমাদের মেয়ে সন্তানদের জন্ম গ্রহণ করার পরে নিজ বাবা নিয়া হত্যা করতে পারতায় নাই। ও সুবহানাল্লাহ, আর আল্লাহ জানাইয়া দিল, নবী জানাইয়া দিন, প্রতিজন নারী জাতির পায়ের নিচে আল্লাহ পুরুষ হল জন্নত রাখছে। নারী জাতির মায়ের সম্মান আর মর্যাদা জন্য দিয়া যায়, কারণ একজন নারী দুনিয়ার জন্য যতটুকু কষ্ট করে পৃথিবীর কোন পুরুষে এতটুকু কষ্ট করে না। কারণ একজন নারী 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া তোমার দুনিয়ার জমিন দেখাইলো, আমার দুনিয়া দেখাইলো, আল্লাহ হয়তো চাইলে ডাইরেক্ট দিতে পারত, কিন্তু নারী জাতির বাহনা ধরিয়া কোন খানে দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার আগমন করিয়া দিল। প্রতিজন পুরুষ হলে নারী জাতির সম্মান শ্রদ্ধা করার লাগিয়া, কারণ একজন নারী যে সময় দুনিয়ার জন্য আমলি হবে, একজন নারী যে সময় নামাজি হবে, একজন নারী যে সময় ফর্দাওয়ালা জমিনের মধ্যে হইব, ওর কর্তাকে যে সন্তান জমিনের মধ্যে জন্মগ্রহণ করব, ইগু বাগপুরি হুজুরের মতো হইব, রাঙ্গাউটি হুজুরের মতো হইব, বাসন্তী হুজুরের মতো হইব, আল্লামা সাহেব কিবলা ফুলতলির মতো হইব, হৌটি কিনা। আর যদি তুমি স্ত্রী, তুমি মা, যদি বেনমাজি বেহায়া বেফর্দা জমিনের মধ্যে হও না কেন, তোমার ফুয়া দাঁড়াইয়া জীবনে বসিয়া জীবনে প্রস্রাব করত নাই, তোমার ছেলে জীবনে কোনোদিন তোমার আম্মা হয়ে ডাক দিত নাই, দুনিয়ার জমিনে তোমার তুইয়া তোমার ছেলে শিলচার বিশাল মার্কেটিং করব, তুমি হুকুম দি জমিন বাদ পাইবা, তোমার ছেলে তার বউ লইয়া মাংস দিয়া গরম বাদ পাইব, হৌটি কিনা। কত রমজান মাস আইলে দেখা যায় কত আওলাদ হলে তার বউ লইয়া বিবেচনা করলে একরের মধ্যে দামি দামি জিনিস দিয়ে ইফতার করিলায়, আর মা বাবা মুড়ি দিয়া সিরা দিয়া ঘরের মধ্যে ইফতার কতরা, হৌটি কিনা। হে যুব সমাজ, জমিনের মধ্যে আল্লাহ তোমার ইনসান বানিয়ে দিয়েছেন আল্লাহর গুলামি করার জন্য, আল্লাহর কুদরত কদম সিজদা দেওয়ার জন্য, তুমি যত বড় পয়সাওয়ালা হও, যত বড় টেকাওয়ালা হও, তুমি জমিনের মধ্যে যত দামি হও না কেন, ফেরাউন তাকে কোনোদিন শক্তিশালী হইছ না, নমরুদ তাকে কোনোদিন শক্তিশালী হও নাই, সাদ্দাতের মতো অহংকারী হও নাই, যে সাদ্দাতরে আল্লাহ এত সম্পদ জমিন দেওয়ার পরে হও, ওই কারুনার সাদ্দাতর সম্পদ এখন পর্যন্ত বালিগুণ হাত তুলা মারিয়া দেখিও, সাদ্দাতর সম্পদ গুলা ঝিলিক মিলিক করে আল্লাহ সেকেন্ড মুহূর্তে ধ্বংস করছে, নাউজুবিল্লাহ। আর তোমার মতো বড় জুড়াই ছেলে বাইক উঠার বাদে মুরব্বীরে দাম দেও না, তোমার মতো বড় জুড়াই ছেলে গাড়ি উঠার বাদে ইমাম সাহেবের দাম দেও না, কত যুবক গর্তা কি বাহির হইয়া যায় বিকাল বেলা ইতে সময় লাশ এখানো কল্লা এখানো, আর ট্যাং এখানো লইয়া বাড়ির মধ্যে ঢুকানো হয়, কত যুবক বেঙ্গালুরের জমিনে যায় আইতে সময় চিন্তা বাড়ির মধ্যে কুড়িয়া আয় না, লাশ বাড়ি পৌঁছাইতে হাজারো মানুষের সাহায্য দরকার পড়ে যায়, তাই যুবক জমিন অহংকারী না, জমিন ফুটানি না, আল্লাহর কুদরত কত মাতানো তো করিয়া, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, নিজরে এমন ভাবে নত কর, এমন ভাবে নরম বানা, নিজরে এমন ভাবে জমিন তুমি বানাইয়া দিলাও, আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া হই আল্লাহ, ওই পর দুরাই তো আসমান নিচে আর জমিনের উপরে, আবার মতো গুনাহগার, আমার মতো নিমক হারাম, আমার মতো নাফরমান দুনিয়ার জমিন দ্বিতীয় কারণ নাই রে দয়াল, আমি দুনিয়ার সমস্ত কোর্ট কাছারি আদালত হল বন্ধ হওয়ার পরেও তুমি আল্লাহর আদালত গুলা জানিয়া আমি গুনাহগার, তোমার কুদরতের কদম সিজদা দিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহে মাফ করিয়া দেও। হে যুবক, আল্লাহ যতর কসম খাইয়া খাইয়া ইউনিভার্সিটির মধ্যে পড়ো, কলেজে পড়ো, তুমি যে কোনো জায়গায় পড়িতে পারো, আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া যখন কইবা আল্লাহ দুনিয়ার জমিন আমার একজন আসল মানুষ রূপে রূপান্তরিত করো, দুনিয়ার জমিন আমার দেহের শক্তি বাড়াইয়া দিয়া, দুনিয়ার জমিন আপনি আমার সুকবাণী বানাও, ওই সকুরবাণী বানাইয়া যে সময় তুমি দোয়া করবাই আল্লাহ তোমার খালিয়াতে গুড়াইয়া দিত নাই, সুবহানাল্লাহ, তুইযু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেনা ওয়ালার জাত আমার আল্লাহ, বেইজ্জত করনা ওয়ালার জাত আমার আল্লাহ তাআলা, আল্লাহ যদি তোমার ইজ্জতই বানাইতে চায়, আল্লাহ তোমার কোটিপতি বানাইতে চায়, পৃথিবীর কোন মাইকাল আল্লাহি হে
তোমার জমিনও বেইজ্জত করতো, কোনো বেটা নাই, কোনো প্রধানমন্ত্রী নাই, কোনো চিফ মিনিস্টার নাই, কোনো প্রেসিডেন্ট নাই, জমিনে তোমার বেইজ্জত হনিয়া ভিক্ষার তাল্লো আনি লইত হউটি কিনা। আমি বলি কোরআনে করিম বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়াসুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ। হে নবী আপনি জানেন আমি গোটা দুনিয়ার দমের মধ্যে আমি আল্লাহ যদি খেয়ারের সম্মানিত বানাইতে চাই, আমি আল্লাহ খেয়ারের ইজ্জতি বানাইতে চাই, খেয়ারের রাজ সিংহাসন তেনাওলা যদি হইতে চাই, আমি আল্লাহ যদি খেয়ারের এমএলএ বানাইতে চাই, মেম্বার বানাইতে চাই, পৃথিবীর জমিন কে আছে এমন, কে আছে এমন আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন সারিয়া হইলা কে আছে এমন, আমি তারে ইজ্জতি বানাইতাম, ওরা ইজ্জত জমিন খাড়িয়া নিত। সুবহানাল্লাহ, খেয়া আছে আর আমি আল্লাহ যদি বেইজ্জত করতে চাই, লামাইতে চাই, লাঞ্ছিত বঞ্চিত করতে চাই, যত বড় সিকিউরিটি তা হোক, রেপ আর্মি পুলিশ তা হোক, মর্ডার তা হোক, আপনার যত বড় স্যাটেলাইটটা হোক, আর যত বড় আপনার আপনার কমান্ডার আপনার পুলিশ সকলটা হোক, আমি আল্লাহ সাংবাদিকর জুতার বাড়ি খাওয়াইয়া সাই খোরাইয়া 110 তলা বিল্ডিং কর নিছে লামানি লাইনু হউডি কিনা। এই জন্য ইজ্জত দেনাওয়ালার জাত আল্লাহ, বেইজ্জত করনেওয়ালার জাত আল্লাহ। শাইখ বলেন নদীর এপার বাঙ্গে ওপার গড়ে এই কি তোমার খেলা, সকালবেলা বাচ্চারে তুই ফকির সন্ধেবেলা, তুমি অহংকারী করতে নাই, তকব্বুরী করতে নাই।